আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানুর রাহিম পাঁচ মিনিটের জন্য কথা বলবো ঠিক এখন বাজে হচ্ছে বাংলাদেশ সময় দশটা ছত্রিশ বা পঁয়ত্রিশ আমি দশটা চল্লিশে কথা শেষ করবো ঘুম থেকে উঠলাম একটু আগে তো উঠে প্রতিদিনের মতোই ফেসবুকের নিউজ ফিডে চোখ গেল তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যেই কমিটিটা আছে তারা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে আজকে রাজপথে অবস্থান নিয়েছে তারা তো এখন কথা হচ্ছে আমি তো ধরুন মানে কট্টর অনেকে মনে করে যে আওয়ামী বিরোধী মানুষ কিন্তু আমি আসলে বিরোধী না আমি ভারত বিরোধী মানুষ একেবারে কট্টর ভারত বিরোধী ভারতের মানে রাষ্ট্রবিরোধী মানুষ আমি এরা সবসময় এই রাষ্ট্রটাই হচ্ছে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য বিশেষ করে উপমহাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আর ওই সাউথ এশিয়ার ওই জোনের মধ্যে সব সময় দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ এগুলো বাঁধিয়ে রাখার জন্য এই রাষ্ট্রটার জন্ম হয়েছে আমি মনে প্রাণে একেবারে অনেকে বলেন যে না আমরা ভারতের বিরোধী না ভারতের আগ্রাসন বিরোধী না ভাই আমি ভারত বিরোধী রাষ্ট্রটার বিরোধী আমরা আমি ব্যক্তিগতভাবে তো যে কারণে অনেকে মনে করতে পারে যে সেই কারণে হয়তোবা আমি ভারতের হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি তো আপনি যিনি আওয়ামী লীগের লোক আছেন বা অন্য কোনো মানুষ আছেন আপনার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে হচ্ছে করছে এই হিন্দুরা আজকে তাই না একটু সত্যি করে নিজের কাছে প্রশ্ন করেন তো আসলে বাংলাদেশের সাম্প্রদায়িকতার কারণে হিন্দুদের উপরে কোথাও আজ পর্যন্ত কোনো হামলার ঘটনা ঘটেছে সেই বিরানব্বই থেকে শুরু করে কিছুদিন আগে বাবরি মসজিদের যে রায় হয়েছে সে রায় পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দুর বাড়িতে কোনো মুসলমান ধর্মীয় কারণে হামলা করেছে আমি জানি না যদি করে থাকে আপনার এলাকায় তাহলে সেটাও আপনারা মিটমাট করার ব্যবস্থা করবেন কারণ হিন্দুরা ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে হত্যা করে আমরা সেই বাংলাদেশ চাই না আমরা আসলে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশ মানে এই না যে যারা নাস্তিক তারা মুসলমান কিংবা হিন্দুর উপরে ধর্মীয় আঘাত করবে তাদের ধর্মীয় অনুভূতির উপরে তারা অপমানজনক কথাবার্তা বলবে সেটাও আমরা চাই না কিন্তু অসাম্প্রদায়িক বলতে এক ধর্মের ধর্মের মানুষের মানুষের আরেক প্রতি ভালোবাসা থাকবে এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা তো সেই জিনিসগুলো আপনারা দেখবেন যদি আসলেই কোথাও সাম্প্রদায়িক হামলা হয়ে থাকে হিন্দুদের বাড়িঘর হিন্দুদের মন্দিরের উপরে তাহলে সেটা করবেন আর যদি সেটা না হয় তাহলে যারা আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাচ্ছে যারা ভারতের কেন্দ্রীয় একজন রাজনৈতিক নেতা বিজেপি নেতা সেই নেতা বলল যে বাংলাদেশে তারা সেনাবাহিনী পাঠাবে সেই হুমকি দেওয়ার পরপর সারা বাংলাদেশে তারা রাজপথে অবস্থান নিল এবং এই বাংলাদেশে বসে তারা বলার সাহস পায় যে হেফাজত সকাল বিকাল একটা করে হেফাজত ধর নাস্তা কর এই স্লোগান দেওয়ার সাহস যারা পায় তাদেরকে সাহস্তা করার সময় এসেছে আসলে কারণ আমরা বাংলাদেশকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে চাই না যে বাংলাদেশে ভারতের দালালরা যা ইচ্ছা তাই করবে রাজপথে আন্দোলনের নামে মুসলমানদেরকে বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে যদি আওয়ামী লীগ যারা করেন ভাই আপনার কাছে যদি জিনিসটা দৃষ্টিকটু লেগে থাকে তাহলে আপনার এলাকায় যারা এসব করছে তাদেরকে থামান এটা শুধু বিএনপির জামাতের বা বিশেষ কোনো রাজনৈতিক সাম্প্রদায়িক গোষ্ঠীর কা মানে একক স্বার্থের ব্যাপার না এটা সারা পৃথিবীতে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ কোনো দিন আপনার চোখের সামনে যদি নাকি কোনো মানুষ মুসলমান হবার হিন্দু হবার কারণে তাকে পিটিয়ে বাংলাদেশে মারা হয়ে থাকে এরকম রেকর্ড যদি থাকে তাহলে একটা বলবেন আজ পর্যন্ত নাই অতএব বাংলাদেশের মানুষ যারা বুদ্ধিজীবী আছে যারা সাংবাদিক সুশীল যারা আছে তারা বুঝে না নাকি বুঝে না বুঝার ভান করে সেটা আল্লাহ জানে কিন্তু এটা খুব অ্যালার্মিং একটা বিষয় কোনো আলোচনা নাই এটা নিয়ে কোথায় হয়েছে সাম্প্রদায়িক হামলা হিন্দুদের উপরে কোথায় হয়েছে দুই হাজার এক সালে দীর্ঘদিন ধরে বলছি যে দু সালে জামাত বিএনপি হিন্দুদের উপরে হামলা করেছে অবশ্যই করেছে সেটা তো সাম্প্রদায়িক হামলা না আজকে যাইসব হিন্দুরা আওয়ামী লীগের উপরে ভর করে তারপর মুসলমানদের উপর নির্যাতন করছে মসজিদিকে হামলা করছে মসজিদিকে গুলি করছে মসজিদের ভেতরে জুতা পরে তারপরে পুলিশ দিয়ে মুসল্লিদের পেটানো হচ্ছে আজান দিতে নিষেধ করা হচ্ছে পূজার সময় বলা হচ্ছে মসজিদের আজান বন্ধ রাখা হোক এটা তো হতে পারে না এগুলোর কারণে যদি নাকি আপনারা রাজনৈতিক দলের পরিবর্তনের সাথে সাথে আপনাদের উপরে কোনো হামলা হয় সেটাকে যদি সাম্প্রদায়িক হামলা বলেন তাহলে তো হবে না কারণ আপনারা এখন রাজনীতি করছেন আওয়ামী লীগ করছেন বিএনপি যদি আপনাদের পেটায় সেই পেটানি খেতে হবে যাই হোক পাঁচ মিনিট বলেছি আমার সময় শেষ হয়ে গেছে ভালো থাকবেন ঘুম থেকে মাত্র উঠলাম এখনও মুখটুকু ধুইতে পারি নাই দেখে খুব খারাপ লাগলো আমার কাছে আসলে এই জন্যই আপনাদের কাছে কথা বলতে আসলাম বিশেষ করে আওয়ামী লীগের ভাইরা যারা আছেন শত্রুতা তৈরি করতে চায় না আর মানে বিষ বাস সরাতে চাই না আপনাদেরকে বোঝাতে চাই আসলে বাংলাদেশটা ভালো নাই আর আপনি আওয়ামী লীগ করেন আর যাই করেন দিন শেষে আপনি কিন্তু মুসলমান মরতে হবে আল্লাহর কাছে জবাবও দিতে হবে আমরা এমনিতেই সারাদিনই পাপ করি এই দেশটাকে এভাবে ধ্বংস করবেন না আল্লাহ হাফিজ